রমা, আজ আমি সকালে স্বপ্ন দেখেছি যে আমি একটা ভালো চাকরি পেয়েছি। অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছি না, তবে আজ লাস্ট ইন্টারভিউটা দেব। হ্যাঁ গো, এবার তুমি নিশ্চয়ই পাবে চাকরিটা, আর আমাদের খুব ভালো হবে। আমি বরং যাই, বাবুকে স্কুলে দিয়ে আসি। রমা, আমি আজ একটা চাকরি পেয়েছি ব্যাঙ্গালোরে, আর আমাদের 7 দিনের মধ্যে ওখানে চলে যেতে হবে। বাবুকে ওখানে একটা স্কুল। ও মা, তাই এত জলদি? ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আজ আমার নতুন চাকরির প্রথম দিন। খুব ভালো হবে দেখো, আমাদের সব কষ্ট এবার দূর হবে। আজ কি সবসে বড়ি খবর, আজ রাত 12 বজে সে 3 হফতোঁ কে লিয়ে ইয়ানি 14 অপ্রেল তক। আজ 1 মাস পর মাইনা পেয়ে আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি, এই নাও। এ তো অনেক দামি গয়না, খুব সুন্দর হয়েছে এটা। আমার অনেক দিনের শখ ছিল জানো, এরকম একটা গয়না পরবো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। Breaking news. The number you are trying to call is currently switched off. বিকেল থেকে রাত হতে চলল, এত এত দেরি তো করে না মানুষটা, কোথায় যে গেল? কি গো, এত দেরি হলো যে? কোথায় ছিল তুমি? চুপ কেন, কিছু বলছো না যে? আর হ্যাঁ, পোস্টম্যান একটা চিঠি দিয়ে গেছে তোমার নামে। এতে লেখা আছে আমার চাকরিটা নেই। কি হবে এখন আমি এই অচেনা শহরে? এদিকে লকডাউন, হাতে টাকা শেষ হয়ে যাচ্ছে। দেখি বন্ধু পবিত্রকে ফোন করে ও যদি কিছু টাকা দেয়। ফোনে সুইচ অফ। আমি কিন্তু পাশের পাড়ায় শুনলাম প্রশাসন থেকে গাড়ির ব্যবস্থা হয়েছে নাকি, যাতে করে আমরা বাড়ি ফিরতে পারবো। কোনো কাজ নেই, হাতে টাকাও প্রায় শেষ, আর এই সময় পাশে আমাদের কেউ নেই। দুশ্চিন্তা করো না তুমি, গয়নাটা আছে তো, গয়নাটা নাও, এটা বেচে যা পাবে আপাতত তারই একটা ব্যবসা শুরু করো। সবজি নেবেন? সবজি, ভালো ভালো সবজি। সবজি নেবেন? ঘুরে ঘুরে কাজ করছি ঠিকই, কিন্তু লোকে এত মল নির্ভর যে রাস্তা থেকে সবজি কিনতেই চাইছে না। এভাবে যে আর কতদিন চলবে? সব ঠিক হয়ে যাবে দেখো, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আমার স্বামীর কি হয়েছে? ও ভালো হয়ে যাবে তো? আপনার স্বামীর অপারেশন করতে হবে, তার সাথে ওনার করোনা পজিটিভ ধরা পড়েছে।
সবজি নেবে গো, সবজি সবজি নেবে। ডাক্তার বাবু, ও এখন কেমন আছে? ও কবে বাড়ি যেতে পারবে? ওনাকে এখানে থাকতে হবে, আর অনেক টাকা লাগবে, ব্যবস্থা করুন। ভাই বাবু, আমি এত টাকা, ওকে বাঁচাতে না হয় আমাদের সে সম্বল সবজির ঠেলাটাও বিক্রি করে দেব। ডাক্তার বাবু, ও এখন কেমন আছে? কবে বাড়ি যেতে পারবে ও? সরি, ওনাকে আর বাঁচানো গেল না। না, এটা হতে পারে না।